আসসালামু আলাইকুম। নুডলস কম বেশি আমরা সবাই পছন্দ করি, আর এই নুডলস অনেক ভাবেই রান্না করা যায়। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা খুব সিম্পল ভাবে চিকেন নুডলস বানানো দেখব। রেসিপিটি ফলো করে তৈরি করলে এর স্বাদ অনেকটাই চাইনিজ রেস্টুরেন্টের মতো হবে। চলুন রান্নায় চলে যাই। নুডলসের জন্য এক কাপ চিকেন ছোট আর লম্বা করে কেটে লবণ দিয়ে ঘণ্টাখানেক মেরিনেট করে রেখেছিলাম। রেস্টুরেন্টের চিকেনগুলো রান্নার পর একটু বেশি ভাজা ভাজা আর সামান্য শক্ত থাকে, সেটা করার জন্য চিকেনে অ্যাড করছি একটি ডিম, আর অ্যাড করব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং ভালোভাবে মিক্সড করে নিব। এখানে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন অনেকেই চেনেন, এগুলোকে বলে চাইনিজ ক্যাবেজ, অনেকে আবার চাইনিজ পাতা নামেও চেনেন। আজকের রান্নায় এই পাতা ব্যবহার করব। যে কোনো সুপার স্টোর বা বড় কাঁচা বাজারে পেয়ে যাবেন। একটি প্যানে হাফ কাপ তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে তিনটি ডিম ফেটে ভেজে নিব। ডিম ঢালার সময় একটু নাড়তে হবে যেন ডিম জমে না যায়। ডিম ঝুরা ঝুরা করে ভাজতে হবে। চেষ্টা করব ডিম একটু বেশি বাদামি আর সামান্য শক্ত করে ভাজার। ভাজা হয়ে গেলে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এবার চিকেনের টুকরোগুলো একইভাবে ভেজে নিব। চিকেনও আমরা বাদামি করে ভেজে নিব। রেস্টুরেন্টগুলোতে এইরকম কিছু উপকরণ আগেই ভেজে রাখে, যাতে অর্ডার করলে স্বল্প সময়ে সার্ভ করতে পারে। আপনারা এর মধ্যে চাইলে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। আজ আমরা প্রায় 400 গ্রামের মতো নুডলস রান্না করব। চিকেন রান্না হয়ে গিয়েছে, এটাকেও ডিমের সাথে তুলে রাখছি। অন্য একটি পাত্রে বেশ খানিকটা লবণ দিয়ে পানি গরম করে রেখেছি। এখন এর মধ্যে নুডলস দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। এই নুডলসগুলো এখান থেকেই সরাসরি রান্নার প্যানে দিয়ে দিব। নুডলস যখন সেদ্ধ হয়ে আসবে তখন তেলটা সামান্য গরম করে এর মধ্যে ডিম আর চিকেন দিয়ে সামান্য ভেজে নিচ্ছি। নুডলসও সেদ্ধ হয়ে গিয়েছে, এখন চুলার আঁচটা কমিয়ে নুডলস তুলে রান্নার প্যানে দিয়ে দিচ্ছি। এতে করে নুডলস একটির সাথে আরেকটি লেগে যাওয়ার সম্ভাবনাও কমে যাবে, আর ঠান্ডা হয়ে যাওয়া নুডলস কিন্তু নাড়তেও সমস্যা হয়। এখন ভালোভাবে ডিম আর চিকেনের সাথে মিক্সড করে নিব। চুলার আঁচটা এই অবস্থায় মিডিয়ামে নিয়ে আসব। ম্যাক্সিমাম পপুলার আর বড় রেস্টুরেন্টগুলো নিজেরাই নুডলস তৈরি করে এবং প্রতিদিনই তৈরি করার চেষ্টা করে, আর ফ্রেশ নুডলসের টেস্ট প্যাকেট নুডলসের সাথে কিছুটা ডিফার করে। অ্যাড করছি এক টেবিল চামচ সয়া সস এবং ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। অ্যাড করছি এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা এর পরিবর্তে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। আবারও একটু মিক্সড করে নেই। আমরা এখনো এখানে লবণ ব্যবহার করি নাই, যদি প্রয়োজন হয় তাহলে শেষে ব্যবহার করব। আমরা কোনো টেস্টিং সল্ট ইউজ করব না। এবার অ্যাড করছি এক টেবিল চামচ চিনি। একটি বিষয় শেয়ার করছি, নুডলস রান্না করতে গিয়ে দেখেছি এটা অনেক সময় পারফেক্ট হয় না। কারণটা হচ্ছে এক এক ব্র্যান্ডের নুডলস এক এক রকম স্বাদ, আবার সসের ক্ষেত্রেও সেম ঘটনা। তাই নুডলস রান্না শেষ করার আগেই অবশ্যই সয়া সস এবং চিনিটা ঠিক মতো হলো কিনা তা টেস্ট করে নেবেন। শুরুতেই কম করে দেবেন, প্রয়োজন হলে পরে বাড়িয়ে নেবেন। এখন অ্যাড করছি এক কাপ গাজর কুচি এবং চাইনিজ ক্যাবেজ। রান্না প্রায় শেষ, অ্যাড করছি এক টেবিল চামচ ঘি। এই ঘি কিন্তু নুডলসের টেস্ট অনেকটা পরিবর্তন করে দিবে। এর মধ্যে আমরা সামান্য লবণ অ্যাড করে নিয়েছি। তৈরি হয়ে গেল চিকেন নুডলস। রান্নাটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।